বন্ধুরা ময়ূর পেয়ে গেছি, ময়ূর সামনে, ময়ূর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা? আমার বন্ধু কিন্তু আমি যেভাবে এলাম সেভাবে কাদা পার হয়ে আসছে। নমস্কার বন্ধু, আমি শুভদীপ, এক টুকরো ভালোবাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে কিন্তু তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে চলে এসেছি আমি হুগলি জেলার ব্যান্ডেল রাজার গ্রামে, যেখানে প্রায় 300 থেকে 350টা ময়ূর এবং ময়ূর রয়েছে। এই ময়ূর কীভাবে এখানে এলো সেটা একটা বড় ইতিহাস, সেখানে আমি যাচ্ছি না। শুধু আজকে যে ব্লগটা তোমাদের জন্য আমি করতে চলেছি তা হলো এই গ্রামে যে ময়ূরগুলো আছে, এবং এই এলাকায় কিন্তু পিকনিক করতে দেওয়া হয় না, এবং কোনো জোরে মাইক বাজাতে দেওয়া বা কোনো গাড়ির বিশাল শব্দ সেগুলো কিন্তু এখানে করতে দেওয়া হয় না। তার কারণ এখানে ময়ূরগুলো কিন্তু সংরক্ষিত, এলাকাবাসী বা গ্রামবাসীরা কিন্তু এই ময়ূরগুলোকে এখানে সংরক্ষিত করে রেখেছে, এবং এলাকাবাসী এই ময়ূরদের খাবার এবং যত্ন এবং প্রয়োজনে চিকিৎসা অবধি করে থাকে। তো তাই এখানে মাইক বাজানো বা জোরে গাড়ি হর্ন বাজানো কিন্তু একদম নিষিদ্ধ। তো চলো এই গ্রামটা ঘুরে দেখি যে কোথায় কি ময়ূর পাওয়া যায়। এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে আমি জেনে নেবো যে কোন জায়গাতে গেলে থেকে আমরা ময়ূরের ছবিগুলো পাবো বা ময়ূরকে তোমার সঙ্গে তুলে ধরতে পারো। তাহলে সাথে থাকো, আদিয়ে থাকো, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। বন্ধুরা প্রথমে যেটা বলি, এখানে আসতে হলে কিন্তু তোমাদের সবার আগে আসতে হবে হুগলি জেলার ব্যান্ডেল স্টেশনে। আর স্টেশনের নিচে পেয়ে যাবে এরকম সারিবদ্ধ অটো বা টোটো স্ট্যান্ড আছে, সেখানে অনেক গাড়ি পেয়ে যাবে। সেই গাড়িগুলো কিন্তু রাজহাট, গান্ধীগ্রাম বিভিন্ন জায়গায় যায়। আর আমাদের মেন উদ্দেশ্য যখন গান্ধীগ্রাম বা রাজহাট, যেখানে আমরা ময়ূর দেখার জন্য যাচ্ছি, অতএব এখান থেকে একটা গাড়ি বুক করে নিলাম আমরা, এবার সোজা বেরিয়ে যাবো কিন্তু সেই রাজহাট বা গান্ধীগ্রামে ময়ূর দেখার জন্য। চলো দেখি তোমাদের ময়ূর দেখাতে পারি কিনা। বন্ধু আমরা চলে এলাম দিল্লি রোডে, আর এই দিল্লি রোডটা পার করলেই কিন্তু আমরা ঠিক উপারটায় পেয়ে যাবো রাজহাট। যে রাস্তা দিয়ে লাহিড়ি বাবার মন্দির গেছে আমরা ঠিক সেই রাস্তা দিয়ে ঘুরবো। ওখানে যদি ময়ূর দেখতে পাই তো ভালো, নাহলে কিন্তু আমরা চলে যাবো সোজা গান্ধীগ্রাম। চল দেখি কোথায় ময়ূর পাই, অবশ্যই দেখানো তোমার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। চলো এখন কিন্তু আমরা দিল্লি রোডকে ক্রস করছি। চলো বন্ধু, লাহিড়ি বাবার মন্দিরের যে প্রবেশ পথ আমরা এখন সেখানে ঢুকে গেছি। আমরা তিন বন্ধু রয়েছি, সাথে রয়েছে রথীন রায় এবং মনোজ, ওরা এগিয়ে যাচ্ছে সামনে। তো চলো এখানেই ময়ূরটা পেলে এখানেই পাবো, আর না হলে আমাদের যেতে হবে কিন্তু সেই গান্ধীগ্রামে। ঠিক এখন দুপুর 2টা বাজে, আমরা পৌঁছে গেলাম কিন্তু রাজহাট সেই ময়ূর গ্রামে। এখান থেকে হয়তো আর কিছুটা গেলে আমরা পেয়ে যাবো সেই ময়ূরের যে বাগানটা, যে বাগানে ময়ূরগুলো থাকে। তাহলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে কতটা কী দেখাতে পাচ্ছি। বাকি যেটা হলো, প্রচুর রোদ রয়েছে, সানগ্লাসটা পরে নিলাম। আর এর আগে আমি এসেছি, আমি ময়ূর দেখতে পেয়েছি কিন্তু তখন ময়ূরের আমি ঠিক ছবিগুলো তুলতে পারিনি বা সেরকম সুযোগও পাইনি। তো চলো আজকে আবার ফিরলাম এই ময়ূর দেখার জন্য রাজহাট ব্যান্ডেলে। বন্ধু এখানকার একজনের কাছে জানতে পারলাম যে এই পুকুরটাতে নাকি ময়ূর জল খেতে আসে। চলো দেখি এখানে যদি দেখতে পাই পুকুরে, একটু অনেক অনেকটা বড় জায়গা নাকি এই পুকুরটা, একটা বক উড়ে গেল। অনেকটা গভীর জঙ্গল, আমরা কিন্তু প্রায় জঙ্গলের মধ্যে পৌঁছে গেছি। আর এই পুকুরটা কিন্তু ঠিক জঙ্গলের মাঝামাঝি জায়গাতেই রয়েছে। চলো এবার আম বাগানটার ভেতরে একটু ঢুকে দেখি। এখানে প্রায় কয়েক হাজার বিঘা জমি নিয়ে কিন্তু শুধু আম বাগান এবং জঙ্গল, যার জন্য কিন্তু এখানে ময়ূররা স্থায়ীভাবে একটা সুন্দর পরিবেশ পেয়েছে তাদের বেঁচে থাকার জন্য। এখানে বর্ষাকালে ময়ূরগুলো পেখম তোলে, আনন্দ করে বা নাচ করে, আর বর্ষার পরপরই কিন্তু এরা ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা তৈরি হয়। এই জায়গাটা বেশ পরিষ্কার, এখান থেকে তাহলে মানে মানুষ প্রত্যেকদিন চলাফেরা করে, সেরকমই পথ।
আর আমরা এই পথ ধরেই কিন্তু এগোচ্ছি। অনেক সময় কিন্তু ওরা এই দুপুর রাতে গাছের উপরে বসে বিশ্রাম নেয়। চলো দেখি গাছেও যদি খুঁজে পাই। এখানে আশা করি আমরা অনেক ভেতরে চলে এসেছি, আর ময়ূরগুলোকে কিন্তু ঠিক এখানে পেয়ে যেতে পারি। অনেকটা জঙ্গল ভেতরটা, আর অনেকটা খুঁজলাম, প্রচণ্ড গরম লাগছে। যদিও দুর্গাপুজো শেষ হয়ে গেছে, ঠান্ডা আসার সময়, কিন্তু এখন ঠান্ডা পড়েনি। তো চলো আমরা এদিকটা যাব, দেখি এখানটা দেখা যায় কি না। এবার কিন্তু বেশ কিছুটা জঙ্গলের ভেতর আমাকে ঢুকতে হচ্ছে। দূর থেকে একটা অজানা পাখি ডাকছে, তবে এটা ময়ূর নয়, ময়ূর ডাক অন্য ধরনের হয়। আর এখানে দেখি কলা বাগান রয়েছে, আর নিচে এরকম ঘাস জমি। চলে ভেতর থেকে ভেতর থেকে যাই আমরা। মোবাইল ক্যামেরা একদম বন্ধ করা যাবে না, কারণ কখন হট করে বেরিয়ে পড়বে এখান থেকে, তখন কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। অনেকটাই গভীর জঙ্গল বন্ধু। বন্ধু ঠিক এরকম যে স্পটগুলো, এখানে কিন্তু ময়ূর জল খেতে আসে। দেখো এখানে গাছের শেকড়গুলো ঠিক এইভাবে রয়েছে জলের মধ্যে, আর এই জায়গাগুলোতে নেমে কিন্তু ময়ূরের জল খাওয়ার খুব সুবিধা হয়। তোমায় একটু কাছ থেকে দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এরকম জায়গায় কিন্তু ময়ূর নেবে কিন্তু এই পুকুর থেকে বা কোনো যেখানে জলাশয় রয়েছে সেখান থেকে কিন্তু জল পান করে। আমরা ঠিক জলাশয়ের পাশ থেকে যাচ্ছি এবং অনেকটা ভেতরে কিন্তু আমরা প্রবেশ করেছি। আমার বন্ধুরা কিন্তু আগে এগিয়ে গেছে, আর আমি ঠিক এইভাবে যাচ্ছি। দেখো বন্ধু এদিকে সেই বড় পুকুরটা, আর এদিকে কচুরিপানা শুদ্ধ জায়গা, আমরা মাঝখান থেকে যাচ্ছি। অনেকটা কিন্তু গভীর জঙ্গল, আর এর ভেতর থেকেই আমাদের যেতে হচ্ছে, কারণ এখান থেকে যাওয়ার কিন্তু রাস্তা ঠিক এই একটাই। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমরা ঢুকে গেছি। কিন্তু আমাদের টার্গেট বা লক্ষ্য যাই বলো না কেন, সেটা হলো ময়ূর দেখা। যে করে হোক আমরা নিজেরাও ময়ূর দেখব, এবং তোমাদের সাথেও কিন্তু এই ময়ূরটাকে, মানে ময়ূর যেটা আমি ছবি তুলতে পারবো বা এই ময়ূরটাকে আমরা দেখতে পারবো, তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। দূর থেকে একটা কলকারখানার হালকা শব্দ ভেসে আসছে। বন্ধুরা আমরা কিন্তু ঠিক এই জায়গাতে কিছুটা সময় নিয়ে চুপ করে বসে থাকবো, কারণ এখানে ময়ূররা নাকি ঠিক দুপুরের পর জল পান করতে আসে, তার জন্য আমাদের এখানে বসে থাকতে হবে। এদিকটা জলমগ্ন, তাই এখানটা ময়ূরটা থাকার সম্ভাবনা কম। আর ঠিক বন্ধু ঠিক সামনেই একটা ময়ূর কিন্তু জল পান করছে, দেখো একদম খুব কাছ থেকে আমরা কিন্তু ওকে দেখতে পেয়েছি। ওহ কি সুন্দর এই জায়গাটা, দেখো এই যে শুকনো জায়গাটা, এখানে কিন্তু এই পথ ধরে কিন্তু ময়ূর আসে। কাকা আপনার কি এখানে স্থায়ী বাসিন্দা আপনি? এখানে হ্যাঁ আমার জন্মস্থান। জন্মস্থান আপনি এখানে কত বছর ধরে আছেন তাও? আমার বাবা যা আসে 90 বছর। 90 বছর। এখানে ময়ূরগুলো ঠিক কত সাল থেকে পাওয়া যায় বা কতদিন থেকে পাওয়া যায়? জন্ম থেকে দেখছি। তার মানে আপনার বয়স আনুমানিক 40-50 হয়ে গেছে তো? হ্যাঁ আপনার 60 বছর। 59 বছর বয়স তখন থেকে ময়ূর দেখছেন? হ্যাঁ। এখানে ময়ূরটা কীভাবে এলো? থেকে জ্ঞান এসেছে, ছোট জ্ঞান এসেছে,
চিনতে পারছি, এগুলো এই দেখাচ্ছে ওইটা ময়ূর আমাদের বাড়ির চালে আসতো চালে। আচ্ছা, ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক বজ্রপাত যেগুলো হয় তাতে কি ময়ূরের ক্ষতি হয়? ময়ূর মারা যায় তো, বহু ময়ূর মারা যায় তো, মারা যায় না? আর যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসা এখানকার লোকেরা করে? চিকিৎসা এখানকার লোক করবে, নাহলে কল্যাণ আছে, কল্যাণও করে। কল্যাণও করে, তাই তো? হ্যাঁ, এখন নিমাইদা তো নেই, নিমাইদা দেখতো উত্তরের ময়ূর টুর, নিমাইদা পরলোকগমন করেছেন, এখন কল্যাণ দেখতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ কাকা আপনাকে। বন্ধুরা, আমরা একদম ভেতরে ঢুকে গেছি, যে জায়গাটার নাম হলো খিড়কি পাড়। আমরা কিন্তু রাজার উত্তরের একদম ভেতরে একটা জঙ্গলে ঢুকেছি এবং এখানকার স্থানীয় লোকের কাছে জানতে পারলাম এখানে ময়ূর রয়েছে, ঠিক আছে? এবং আমরা কিন্তু ঠিক এই জায়গাটা হয়ে যাব, একটা ডাক শুনতে পাচ্ছি, সম্ভবত মেয়ে ময়ূরের। চলো, এই ডাকটা আমাদের ঠিক গাছের উপর থেকে আসছে আওয়াজটা, চলো আমরা এগিয়ে যাই। বন্ধু দেখো, ময়ূরের পায়ের ছাপটা মানে, এবং ছাপটা কিছুক্ষণ আগেই পাওয়া গেছে, তাহলে কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে ময়ূর গেছে। চলো আমরা যাই পেছন পেছন, যদি দেখতে পাই ময়ূরগুলোকে। একদম খুব তাড়াতাড়ি গেছে এখান থেকে ময়ূরটা, চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। এখানে একটা গভীর জলাশয়, এখানেও কিন্তু থাকতে পারে ময়ূর। এখন পরিবেশ অনেকটা ঠান্ডা, হয়তো বেরোতে পারে। এবং এখন ঠিক বিকেল 3:20 মতো বাজে। বন্ধুরা, একদম কাছ থেকে ময়ূর দেখতে পেয়েছি, চলো তোমাদের একটু দেখাই কাছ থেকে। একদম কাছে কিন্তু ময়ূরগুলো চলে এসেছে, দেখো তাহলে একটু একটু দেখো বন্ধু, সামনের দিকে তাকাও। তাহলে আমি এখানে ক্যামেরাটাকে অন করে রেখে চলে যাই, তোমার এবার ময়ূরগুলো দেখাচ্ছি। এখান থেকে ময়ূরগুলো ঠিক কিন্তু হেঁটে যাবে, ঠিক এই রাস্তাতে কিন্তু ময়ূরগুলো হেঁটে যাবে, এবং আমি তোমায় দেখাবো সামনে থেকে ময়ূরগুলো বেরোচ্ছে। আমি এখানে মোবাইলটাকে অন করে রেখে চলে যাচ্ছি, চলো। দেখ বন্ধুরা, আমার বন্ধু কিন্তু আমি যেভাবে এলাম সেভাবে কাদা পার হয়ে আসছে, আর দুদিকটা এরকম ডোবা রয়েছে, আর পেছনে আমাদের যে এখানকার টুরিস্ট গাইড তিনি কিন্তু রয়েছেন। চলো এবার আমরা এই পরের বাঁশবাগানটা বা এই আম বাগানটা ঢুকি, এরপরে আমরা ঢুকছি আর একটা গভীর জঙ্গলে যাচ্ছি। এখানে ঠিক 3 অঞ্চল জুড়ে কিন্তু ময়ূর ছড়িয়ে রয়েছে, রাজার উত্তর, গান্ধীগ্রাম এবং রাজার দক্ষিণ। বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু ময়ূর ছড়িয়ে রয়েছে। আগে কিন্তু রাজার উত্তরে ময়ূরগুলো পাওয়া যেত, কিন্তু যেহেতু লোকালিটি বেড়ে যাচ্ছে এবং বহু লোক আমাদের মতো অনেক ইউটিউবারও এখানে ময়ূরে ভিডিও করার জন্য আসে, তাছাড়া কলেজ থেকে কলেজের স্টুডেন্ট এখানে চলে আসে ময়ূর দেখার জন্য, তাই কিন্তু এরা ক্রমশ আরও গভীর থেকে আরও গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এবং কিছুটা ময়ূর নাকি গান্ধীগ্রামের দিকে একদম স্থায়ীভাবে পাকাপাকিভাবে আশ্রয় নিয়েছে। চলো, এখানে এবার বটতলা বলে একটা জায়গা আছে, আমরা সেখানে যাবো, যদি সেখানে তোমাদের আর কিছু বেশি ময়ূর দেখা যাবে। বন্ধুরা, আমরা এবার বাঁশবাগানটাকে পার করে কিন্তু সামনে যে খোলা মাঠটা রয়েছে সেদিকে গিয়ে যাচ্ছি। এই যে ভদ্রলোক, স্থানীয় ভদ্রলোক, উনি কিন্তু আমাদের ইশারা করে ডাকছেন যে সামনেই কিন্তু ময়ূর দেখা গেছে, চলো এবার তোমাদেরও ময়ূর দেখাতে পারবো। বন্ধুরা, ময়ূর পেয়ে গেছি, ময়ূর সামনে, ময়ূর বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা? না, তোমাদের ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে চেষ্টা করছি দেখানোর, আর নাহলে আমি এখানে মোবাইলটাকে একটু স্ট্যান্ড করে রাখি, এবং আশা করি ময়ূরটা দূর থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা খুব কাছে চলে আসবে এবং আমি তোমাদের দেখাতে পারবো। চলো বন্ধুরা, মোবাইলটাকে যে কোনো একটু স্ট্যান্ড করে দিয়ে আমরা একটু লুকিয়ে পড়ি। দেখো বন্ধু, ময়ূরটা কিন্তু খুব তাড়াতাড়ি করে এই মাঠটা বা এই জঙ্গলটাকে পার হয়ে গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে।
আমাদেরও যাবার সময় হয়ে গেল, কারণ সন্ধে হয়ে এসছে, বাড়ি ফেরার পালা এখন। তাহলে বন্ধু, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে পারলে এই ভিডিওটা শেয়ার করবে, অবশ্যই আমার ভিডিও লাইক দেবে। তাহলে আজ এখানে রাখি, আবার দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো আর সবাই ভালো থাকো। নমস্কার।